মেলার কথা শুনলেই মনের মধ্যে একটা ছবি ভেসে ওঠে, প্রচুর প্রচুর কেনাকাটা আর ঘোরার শেষে জিলিপি পাঁপড় ভাজা এটা সেটা। কলকাতার বুকে শীতকালে প্রতি বছর এই মেলা দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আজ হাজব্যান্ড ভার্সেস ওয়াইফ এসেছি নিউটাউনেরই সরস মেলায়। এখানে ঘোরার থেকে খাওয়ার ভিড় বেশি, যে মেলায় পা রাখলে জিভে জল আসে তার নাম সরস মেলা হবে সেটাই তো স্বাভাবিক। সারা বাংলার মানুষ তাদের অঞ্চলের জনপ্রিয় খাবারের স্টল নিয়ে উপস্থিত, চলো ঘুরে দেখি। ভিডিওটি পুরোটা দেখো, আমাদের পেট ভরা দেখে যদি আমাদের মন ভরে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে আমাদের উৎসাহিত করো, যাতে আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারো। পেটে মারাত্মক খিদে নিয়ে দুপুর 3টে নাগাদ আমরা মেলায় পৌঁছেছিলাম, আর পৌঁছেই সোজা একটা দোকানে লাঞ্চের অর্ডার দিতে গেলাম। খাবারটা কেমন হবে? আশা করি ভালোই হবে। একটা মেলা এবং দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া লাঞ্চ করা একটু পিকনিকের মতো লাগছে, তাই না বলো? মৃত্তিকা এখানকার অফিসিয়াল স্টল মনে হয়, কিন্তু বিষয়টা হচ্ছে টেস্ট যেমনই হোক ঠান্ডা, তার উপর পোলাও মাটন গরম না হলে ঠিক জমে না, তো এটা একটা না পয়সা তো খরচা হয়েছে, টাকার তো গরম আছে, একটা খাবারটাও তো গরম হওয়া উচিত। শীতকাল না তার জন্য ঠান্ডা হয়ে গেছে। এই যে যারা ভদ্র পোশাক পরে আসেন কিন্তু ভদ্রভাবে থাকতে পারেন না, ঠিক আমাদের সামনে যারা বসে খাচ্ছিল প্লেটটাও ফেলছিল না, বলাতে প্লেটটা ফেললো এবং তারপরে টেবিলটার অবস্থা এই করে দিয়ে গেল। বেশিদিন থাকা সত্ত্বেও প্লেটের মধ্যে হাত দিয়েছেন, তো অতি শিক্ষিত উচ্চ শিক্ষিত ওনারা ভেবেছেন হয়তো ওই কলে হাত ধুলে হয়তো ওনাদের জীবাণু লেগে যেতে পারে, ওই জন্য ওরা প্লেটে হাত ধুয়ে গেছেন। ভালো ভালো, কারণ বাড়ির থেকে জলটা এনেছিলেন, এটা দেখে খুব ভালো লাগলো। নদী আর মিষ্টি কী কী রয়েছে? কী কী রয়েছে এখানে যা লিস্ট আছে সেটাই আছে। ছানার কেক তো লেখা নেই, কতটা নেবো তাহলে? তাই নাও, চারটে শর্টপুরিয়া আর ছানার কেক 100। এটা দুটো স্টল না, এটা আলাদা স্টল, এটা আলাদা। আচ্ছা, নদিয়া ওই একই জায়গা দিয়েছে ভাগ করে। বাহ, তারপরে সিলেক্ট করে ওই ডিস্ট্রিক্ট থেকে গেল। তোমরা কতদিন আছো এখানে? আর কালকের দিন পরশু দিনটা। আই ও আচ্ছা, 3 তারিখে শেষ। পুরো কোথায় থাকো নদিয়া? নদিয়া শান্তিপুর, আমাদের বাড়ি শান্তিপুর। আর এখানে কি থাকার জায়গা কি দিয়েছে নাকি? আমাদের স্টেডিয়াম দিয়েছে। স্টেডিয়ামে দিয়েছে? আচ্ছা, স্টেডিয়ামে রয়েছে। হ্যাঁ, বাহ, যাবে নদিয়া ঘুরতে? মেলা প্রাঙ্গণে সোনার আংটি হারিয়ে গেছে, যদি পেয়ে থাকে জমা দিয়ে যেতে বলছে। আমার মনে হয় যে এই ঘোষণাটা হওয়ার পর আরো বেশি করে লোকজন খুঁজছে। না গো, এখনো সৎ মানুষ আছে, কে বলতে পারে সোনার আংটি হয়তো খুঁজে পেয়ে যাবে? আমার মতো নেই, আমি এখন বসে মিষ্টি খাচ্ছি, আমি যদি থাকতাম তাহলে বলতে পারতে সৎ মানুষ রয়েছে। সবগুলিটা ভালো, তবে ছানার কেকটা বেশি ভালো। ছানার কেকটাই বেশি সুন্দর, ছানার কেকটা সত্যি ভালো, আমার ছানার কেকটাই ভালো। দামি জিনিস মানে যে সেটা ভালো হবে তার কোনো মানে নেই,
দাম চকচক করলেই সোনা নয়, কিন্তু যে সোনার আংটিগুলো হারিয়ে যেগুলো খুঁজে পেতেই হবে। ঝগড়া বেঁধে গেছে। যেমন পাটি সাপটা একদিকে, সেরকম সোজা সাপটা। তো আমার হাফ হলেই হয়ে যেত, ঠিক আছে। আমার কিন্তু বলে যে আমার কোনো ভিডিও করা হচ্ছে, তখন আমি ভীষণ ভাবে নিজেকে ভাবি, তুমি তো এতক্ষণ কথাটা ঘাড় নাড়া ছিল না, অতিরিক্ত ঘাড় নাড়িয়ে ফেলি, ভাবি যে আমাকে আরো সুন্দর দেখতে লাগতে হবে, সুন্দর এই যে চোখটা করে ফেললাম, আপনি ক্যানিনের মেনুতে আছেন? আচ্ছা হ্যাঁ, ঠিক বলেছো। সব সিরিয়াল দেখি আপনার। ও এটা কি হাতে বানানো আম সত্য? আচ্ছা আমি টেস্ট করবো এটা। হ্যাঁ হ্যাঁ টেস্ট, দাঁড়াও দাঁড়াও। কত করে এগুলো? 50 টাকা শো। 50 টাকা শো? 500 টাকা কিলো। প্যাক করে দাও, খাবো না কিন্তু, প্যাক করে দাও। যাদের মন বেশি ভালো তারা সিরিয়ালে বদমাইশি পাঠ করে। পয়সা দিয়ে দিছো? তারপরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমার শ্বশুর মশাই হুন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, তিনি পাচ্ছে না খুঁজে। কেমন জলপাইগুড়ির চা? কলকাতার মতো। লাঞ্চ করলাম, সেটা খুব ভালো লাগছে, চা দিয়ে শেষ করলাম, খুব ভালো লাগছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তোমরা দেখো। এবং এটা হচ্ছে নিউ টাউনের কাছে, এখান থেকে বিশ্ব বাংলা দেখা যায়, মেট্রোর কাজ হয়েছে বলে বিশ্ব বাংলাটা ভাঙা পড়ে গেছে। তোমরা যারা এই বছরই মিস করে গেছো, তারা নেক্সট ইয়ার অবভিয়াসলি এসো, এনজয় করো, খাওয়া দাওয়া করো। আমার চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে।